আমি যখন অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম তখন কোনো বড় ভাইয়ার সাথে দেখা হলেই ওনারা মোটিভেশন দেয়া শুরু করতেন। ওনারা বলতেন যে পড়াশোনার কোনো বিকল্প নাই, দিনে 25 ঘন্টা পড়লেই চান্স পাবি, আর একবার চান্স পেয়ে গেলে লাইফ সেটেল, তখন আর কোনো প্যারা নাই লাইফে, খালি চিল আর চিল। আরেকটা কথা বলতেন যে দেখা হচ্ছে ক্যাম্পাসে। এই টাইপের কথা একবার শুনতে ভালো লাগে, দুইবার শুনতে ভালো লাগে, কিন্তু যখনই দেখা হচ্ছে তখনই এই টাইপের মোটিভেশন শুনতে কি আর ভালো লাগে? এই জন্য একটা সময় বড় ভাইয়াদের দেখলে লুকিয়ে যেতাম। আমি এখন একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট, এখন কোনো জুনিয়র অ্যাডমিশন ক্যান্ডিডেট কিংবা কোনো ছোটো ভাইয়ের সাথে দেখা হওয়ার সাথে সাথে আমার মুখ থেকে অটোমেটিক্যালি বের হয়ে যাচ্ছে যে ছোটো ভাই শোনো, পড়াশোনার কোনো বিকল্প নাই, দিনে 25 ঘন্টা পড়লেই চান্স পাবা, আর একবার চান্স পেয়ে গেলে লাইফ সেটেল, কোনো প্যারা নাই লাইফে, খালি চিল আর চিল, দেখা হচ্ছে ক্যাম্পাসে। এইসব আমি বলছি, কোনোভাবেই মুখটাকে লাগাম দেয়া যাচ্ছে না। এটা যেন একটা অসুখ, একটা লুপ, অ্যাডমিশন মোটিভেশন লুপ। আমাদের বড় ভাইয়েরা আমাদের এই মোটিভেশন দিয়েছেন, আমি আমাদের জুনিয়রদের দিচ্ছি, তারা তাদের জুনিয়রদের দিবে, এটা যেন এভাবে চলতেই আছে। আজকে আমি এই মোটিভেশনের সত্যটা বলবো। পড়াশোনার কোনো বিকল্প নেই, এটা একেবারে সত্যি কথা। আপনি কোনো ধরনের ন্যূনতম প্রিপারেশন না নিয়ে কোথাও কেন চান্স পাই নাই এটা বলে কান্নাকাটি করা যাবে না। দিনে 25 ঘন্টা পড়লেই চান্স পাবি, ভুল। প্রথমত লজিক্যাল ব্যাপারটা, দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট সিটের সংখ্যা প্রায় 50,000-এর মতো, কম বেশি হতে পারে, কিন্তু পরীক্ষার্থী হলো প্রায় 13 লক্ষ, আমি সাধারণভাবে বলছি আর কি। দ্বিতীয় ব্যাপারটা হলো কপালে থাকা লাগবে, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে, এরকম একটা ব্যাপার। আর চান্স পেলেও অনেকের ক্ষেত্রে এমনটা হয় যে পছন্দের সাবজেক্ট পেয়েছে তো পছন্দের ইউনিভার্সিটি পায় নাই, পছন্দের ইউনিভার্সিটি পেয়েছে তো পছন্দের সাবজেক্ট পায় নাই, এসব ব্যাপারে অ্যাডজাস্টমেন্ট করা লাগে। একবার চান্স পেলে লাইফ সেটেল, ভুল। পাবলিক বিশ্ববিদ্যালয়ে একবার চান্স পেলেই লাইফ সেটেল এমন কথা দাবি করতে হলে আমার ভবিষ্যৎ দেখার ক্ষমতা থাকা লাগবে। এই অনিশ্চিত জীবনে যেহেতু আমি ভবিষ্যৎ দেখতে পারি না, তাই কাউকে একবার চান্স পেলেই লাইফ সেটেল এটার নিশ্চয়তা দিতে পারছি না, দুঃখিত। আর লাইফ সেটেল বলতে আমরা যেটাকে বুঝাই সেটা যে কোনো জায়গা থেকে সম্ভব। এন্ড অফ দ্য ডে কারো জীবন থেমে থাকে না। আপনি যদি মনে করেন যে যারা পাবলিকে পড়ে তারা হলো জ্ঞানী আইনস্টাইন, আর যারা প্রাইভেটে পড়ে তারা হলো বোকা, তাহলে আপনার থেকে বড় বোকা আর নেই। এবং আপনি যদি একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে থাকেন এবং আপনি অন্য সবার থেকে নিজেকে সুপিরিয়র মনে করেন, আপনি গর্বে পুরা গর্বান্বিত হয়ে যাচ্ছেন, তাহলে আপনার এই ইউজলেস গর্বটাকে নিয়ে নিজের পাছার ভেতরে প্রবেশ করিয়ে দিন। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। একবার চান্স পেলে লাইফে আর কোনো প্যারা থাকবে না, খালি চিল আর চিল, ভুল। জীবনে এক্সিস্টিং প্যারাগুলোর সাথে সাথে আরো হরেক রকমের পাঁচ মশালি প্যারা এসে যুক্ত হবে, চিল বলতে কিছু থাকবে না। আর এই চিলের দেখা বছরে ঈদের চাঁদের মতো দু একবার দেখা গেলেও যেতে পারে। ঈদের চাঁদ দেখার নিশ্চয়তা তো মোটামুটি দেওয়া যায়, আমাদের চাঁদ দেখা কমিটি দিয়ে দেয়, কিন্তু এখানে এই চিলের নিশ্চয়তা কোনোভাবেই দেওয়া যাচ্ছে না, দুঃখিত। আর চান্স পেলে ক্যাম্পাসে দেখা হবে, খালি ক্যাম্পাসেই না, একসাথে ক্লাস করার সম্ভাবনাও আছে যদি ফেলটেল করি আর কি। সবশেষে একটা কথা বলতে চাই, যদি চান্স পেয়ে থাকো তাহলে কংগ্রেচুলেশনস, আর যদি চান্স না পেয়ে থাকো তাহলে মন খারাপ করার দরকার নেই, এখানে জীবনটা থেমে থাকবে না। আবার মোটিভেশন দেওয়া শুরু করছি, কি হইতেছে আমার? If you guys watching this video on YouTube, thank you so much. I really appreciate that. And if you watching it on Facebook, thank you. But I'd really appreciate if you watch my videos on YouTube and subscribe my channel.